नमस्कार, नतून दिशार रान्नाघरे सबाई के सुस्वागतम। आज के रुई माछेर पातुड़ी बनिए देखाबो। खुबी सोजा रान्ना। पातुड़ी बनाते जे जे उपकरणगुलो लागबे आमी एक एक करे देखिए दीची। एक टी चामच सर्षे, एक टी चामच पोस्त, हाफ चामच नून और चार पाँचटा काँचा लंका दिए आमी पेस्ट बनिए नेब। और एखाने पाँच पिस टाटका रुई माछ निएछि, नून हलुद माखिए रेखे दिएछि, आध घंटा रेखे दीते हैं। और एक टेबिल चामच सर्षे तेल नियेछी, छोटो बाटिर हाफ बाटी टक दई नियेछी, चार पाँचटा काँचा लंका, एक टी चामच लंकार गुड़ो, नून, चीनी और हलुद, एगुलो हाफ टी चामच करे। एरपर ये बाटिर मध्ये आमी मसलागुलो एकसाथे मिक्सड करे नेब। एर मध्ये सर्षे पोस्त बाटाटा आमी दिए दिलाम, दिए एकसाथे माखिए नेब। এরপরে টক দইটা দিয়ে দিলাম। এরপরে আমি সর্ষের তেলটা দেব, আমি হাফ দেব, আর হাফটা মাছ দেওয়ার পরে আবার ওতে দেব। এবার মাছগুলো এক এক করে আমি ওর মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার মাছগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেব, দিয়ে আমি আবারও ভালো করে মেখে নেব। কলা পাতা লাগবে। কলা পাতা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর এরকম কেটে সাইজ করে নেওয়া হয়েছে, নিয়ে ভালো করে মুছে নেওয়া হয়েছে। এরপরে তাওয়াতে একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে। কিভাবে করতে হবে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তাওয়াতে পাতাটা ছেঁকে নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় পাতা মুড়তে গেলে ছিঁড়ে যায়, তো তার জন্য পাতাটা ছেঁকে নিলে পাতা নরম হয়ে যায়, তখন মাছ দিয়ে মুড়ে দিলে আর মশলাটা বেরায় না, এই কারণেই পাতাটা ছেঁকে নেওয়া। ঠিক এইভাবেই ছেঁকে নিতে হবে, খুব সাবধানে একটা কাপড়ের সাহায্যে চেপে 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 ছেঁকে নিতে হবে। এক ঘন্টা হয়ে গেছে মাছটা ম্যারিনেট করা আছে। এরপরে পাতাগুলোও আমার সব ছাঁকা কমপ্লিট হয়েছে। এবার আমি একটা একটা করে মাছের পিস আমি ওর মধ্যে দিয়ে, আমি একটু গ্রেভি দিয়ে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই পাতুড়িটা মুড়ে রাখব। আমার মোড়া হয়ে গেছে। এবার আমি এটা সুতো দিয়ে বেঁধে দেব। ভালোভাবে বাঁধতে হবে যাতে বাঁধনটা খুলে না যায়, খুলে গেলে মশলা সব বেরিয়ে যাবে। এইভাবে আমি পরপর আমি পাঁচটা পাতুড়ি এইভাবে বেঁধে নেব। আমার পাতুড়িগুলো বাঁধা হয়ে গেছে এরকম করে, এবং পাঁচটা পাতুড়ি আমি সাজিয়ে নিয়েছি। এবার পাতুড়িটা ভাপাতে দিতে হবে। আমি তাওয়া নিয়েছি, তাওয়ায় নিয়ে আমি তাতে খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা চারিদিকে করে নেব, নিয়ে একটা খুন্তি তেলটা চারিদিকে একটু লাগিয়ে নিলাম। এবার আমি এই পাতুড়িগুলো একটা একটা করে আমি ওতে সাজিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। পাঁচ মিনিট করে উল্টে উল্টে টোটাল 25-30 মিনিট মতো আমি রান্না করবো।
আমার 5 মিনিট হয়ে গেছে ভাপানো, এবার আমি একটা একটা করে উল্টে দেব, দিয়ে আবার আমি 5 মিনিটের জন্য ভাপাতে দেব ঢাকনা চাপা দিয়ে, যাতে গরমে সিদ্ধ হয় মাছগুলো। আমার 5 মিনিট আবার হয়ে গেছে, আমি আবারও তুলে আবার আমি উল্টে দেব। আমি সমস্ত মাছগুলো একবার করে উল্টে নেব আবার, দিয়ে আবার ঢাকনা দিয়ে আবার 5 মিনিট সিদ্ধ হতে দেব। এই করে টোটাল আমার 15 মিনিট হয়ে গেছে, আর 5-10 মিনিট মতো রান্না করলেই আমার মাছ কমপ্লিট হবে। আমার হয়ে গেছে প্রায় 30 মিনিট, আমি এবার ওটা উঠিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে, আমি একটা পাত্রে এগুলো তুলে নিচ্ছি। আমি 5টা মাছই থালাতে তুলে নিয়েছি, এবার আমি খুলে আপনাদেরকে একটা মাছ দেখাবো কেমন হয়েছে। খুব ভালো সিদ্ধ হয় আর খুব সুন্দর টেস্টি হয় খেতে, তো আপনারা গরম ভাতের সাথে অবশ্যই এটা বানিয়ে খাবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কোনো যদি অন্য নতুন কোনো রান্না দেখতে আপনারা ইচ্ছুক হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রান্না করে দেখানোর জন্য। ঠিক আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন, তাহলে নতুন ভিডিও দিলে আপনারা দেখবেন।